রাজধানীতে সবজির অতিরিক্ত দামের কারণ হিসেবে অতিবৃষ্টি ও বন্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। কিন্তু মাছের দামের সাথে এখানকার বাজারে রয়েছে বিস্তর ফারাক। প্রান্তিক কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, অথচ বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে ঢাকা ও এর আশেপাশের জেলার ক্রেতাদের। এজন্য দুর্বল বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রাম, এখানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 10 টাকারও কম দামে, আর 30 টাকার কমে কাঁচামরিচ কিনছেন পাইকাররা। এটি দামুড়হুদা উপজেলা শহরের একটি প্রধান বাজার। কার্পাসডাঙ্গা থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এখানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকার উপরে, আর বেগুন দ্বিগুণেরও বেশি দামে। দামের এই বিশাল ফারাক সব সবজি ও খাদ্যপণ্যে। চাষিরা কিন্তু খুলনা নিয়ে যাচ্ছে, ঢাকায় নিয়ে যাচ্ছে, আর বাজারে গিয়ে ধরো খাজনা দিতে হয়, ভাড়া দিতে বাড়িতে হয়ে যাচ্ছে, ওই জন্য আর যায় না বাজারে। বিভিন্ন মধ্যস্বত্ব ভঙ্গিরা আছে যারা কৃষক পর্যায়ে দামটা খুব কম দেয়, কিন্তু পরবর্তীতে তারা দেখা যায় বড় বড় বাজারে অনেক বেশি দাম বিক্রি করে। এই দামটা মূলত এই মধ্যস্বত্ব ভঙ্গিদের কারণেই বেশি কম। দামুড়হুদা থেকে 8 কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা জেলা শহর বাজার, এখানে এসে সেই কাঁচামরিচের ঝাঁজ বেড়ে যায় দ্বিগুণেরও বেশি। প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। এবার নজর দেওয়া যাক কৃষি ভাণ্ডার খ্যাত উত্তরবঙ্গের দিকে। রাজশাহীর পাইকারি বাজারে এক সপ্তাহ ধরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজিতে। গেল 2 দিনের বৃষ্টির কারণে তা আরও বেড়েছে। তারপরও পাইকারি বাজারে সব পণ্যই মিলছে 30 থেকে 40 টাকার মধ্যে, কিন্তু সাভার, গাজীপুর সহ রাজধানী ও আশপাশের জেলায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে কমপক্ষে 100 টাকায়। সব পণ্যই মাঠের দাম থেকে প্রায় 3 থেকে 5 গুণ দামে বিক্রি হচ্ছে। আমরা তো ঢাকা যাইতে পারি না, আমরা তো জানি না যে সেটা কিভাবে কি পরিমাণ লাভ করতেছে। ঢাকা ভাড়া 1 টাকা, ওই মসজিদ 1 টাকা, ওই মনে করেন খাজনা 2 টাকা, বুঝছেন। এরপর ভাড়া আগে ছিল 8 টাকা 10 টাকা 15 টাকা, এখন হলো 20 টাকা। বাংলাদেশে মনে করেন দালাল বেশি হয়ে গেছে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির জন্য মহাসড়ক সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি এবং পরিবহনের সমস্যার কথা বলছেন ব্যবসায়ীরা। ত্রিশবারে বেশি রাস্তাঘাট ভাঙা, শহরের ভিতরে ঢুকলে ধরেন পুলিশ রাত 12-1টা বলে, তারপর পুলিশ জ্বালায়, চাঁদা দেওয়া লাগে। পুলিশকে নিয়ন্ত্রণ করতে হয়, একটা গাড়ি ঢাকাতে আপডাউন নাটুর বন্ধ করতে হলে 2000 টাকা পুলিশকে দিতে হয়। তবে পথে পথে চাঁদাবাজির পাশাপাশি ব্যবসায়ীদের ইচ্ছে মতো দাম নির্ধারণ, বাজার ব্যবস্থাপনার নাজুক অবস্থাকে দুষছেন সংশ্লিষ্টরা। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।